এই ছবিগুলো মুহূর্তেই টাইম ট্রাভেলে নিয়ে যেতে পারে যে কাউকে, ফিরিয়ে নিতে পারে সেই সোনালী দিনগুলোর কাছে যখন মেসি সুয়ারেজরা কাঁধে কাঁধ রেখে লড়াই করত একই জার্সি গায়ে। একই সাথে জানি শেষ করার স্বপ্ন ছিল দুই বন্ধুর মনে, তবে শেষ পর্যন্ত দিনগুলো আর সোনার খাঁচায় রাখা যায়নি। সময় এসে বাদ সাধল, হাতে ধরিয়ে দিল অমৃতাক্ষরের ছন্দ। মেসি বার্সেলোনা ছেড়ে পিএসজি হয়ে পাড়ি দিলেন উত্তর আমেরিকায়, নিজেকে মেলে ধরলেন ইন্টার মায়ামির গোলাপি আভায়। এদিকে সুয়ারেজ আতলেটিকো মাদ্রিদ, তারপর স্বদেশি ক্লাব ন্যাশিওনাল ঘুরে অবশেষে ব্রাজিলিয়ান ক্লাব গ্রামিওর সাথে যুক্ত হন। চুক্তি ছিল 2024 সালের গ্রীষ্ম পর্যন্ত, তবে হঠাৎই বদলেছেন নিজের সিদ্ধান্ত, গ্রামিওর সাথে টেনে ফেলেন সম্পর্কের ইতি। গেল রাতে জয়সূচক গোল করে শেষ ম্যাচটাও খেলে ফেলেন এই উরুগুয়ান সুপারস্টার, আর এরই সাথে সুয়ারেজ হয়ে গেলেন অফিসিয়ালি ফ্রি এজেন্ট। এসবের পরেই হাওয়া লাগে সেই পুরনো গুঞ্জনে, দুয়ে দুয়ে চার মেলাতে শুরু করে দিয়েছেন বিশ্লেষকরা চুক্তি শেষ না করে গ্রামিওকে বিদায় বলা। তার মানে কি সুয়ারেজ ফিরছেন তার বন্ধুর কাছে ইন্টার মায়ামিতে? আমেরিকান ক্লাবটা শুরু করে দিয়েছে নতুন মৌসুমের পরিকল্পনা, সেই পরিকল্পনায় কি অংশ হতে যাচ্ছেন লুইস সুয়ারেজ? সব প্রশ্নের উত্তর দিতে অবশেষে নীরবতা ভাঙলেন উরুগুয়ান স্ট্রাইকার, বললেন শরীর আর মন একসাথে সায় দিলেই নেবেন ভবিষ্যতের সিদ্ধান্ত। এই মুহূর্তে আমার বিশ্রাম দরকার, পরিবারের সাথে এই সময়টা কাটাতে চাই, দেখা যাক ভাগ্য আমায় কোথায় নিয়ে যায়। দেখা হবে বন্ধু খেয়ালি মনের আতিথিয়তায়, অস্থির অপরাগতায়। বন্ধু আবার আমাদের দেখা হবে নতুন কোনো ঠিকানায়, কে জানে ভাগ্য আবারও এই দুই বন্ধুকে একই ঠিকানায় ফেরায় কিনা, আপাতত সেই অপেক্ষায়। কোহিনুর কণা, একাত্তর।